ম্যাডাম খেলাতে গিয়ে উনি জন্মদিন পালন করেন, এখন কিন্তু ওরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তারা চিহ্নিত গোষ্ঠী এবং তাদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন তারা এদেশের নাগরিক হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, এই যে আত্মস্বীকৃত যারা খুনি তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, তাদেরকে যারা লালন পালন করছেন, প্রশ্রয় দিয়েছেন, সহযোগিতা করছেন, তার স্বাধীন দেশের নাগরিক হতে পারে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতেও যে জন্মদিন পালন করেন তা নিয়েও কড়া সমালোচনা করেন আজম নাসিরউদ্দিন। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হচ্ছে অর্থাৎ 15 আগস্ট, 15 আগস্ট আমাদের একটি দলের বর্তমান দলীয় প্রধান, একটি বিরোধী দল বিএনপি নামক দলটি ম্যাডাম খালেদা জিয়া উনি জন্মদিন পালন করেন, এখন কিন্তু ওরা 15 আগস্ট জন্মদিন নয়, এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। আমি বলব সত্যিকার হচ্ছে যদি 15 আগস্ট উনি জন্মগ্রহণ করেন তাই নয়, উনি যদি একজন সত্যিকারের বিবেকবান মানুষ হয়ে থাকে তাহলে কখনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দিনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভায় অতিথির বক্তব্যে এইসব বলেন তিনি। এই তদানীন্ত পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে গিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছে এবং মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। উনি প্রায় 14 বছর জেল খেটেছেন, পাকিস্তানের 24 বছরের মধ্যে প্রায় 24 বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রায় 14 বছর জেল খেটেছেন। চিন্তা করুন, কল্পনা করুন, বঙ্গবন্ধু জেল খাটার কথা ছিল, উনি কোনো অন্য অপরাধে কোনো জেল খাটেনি, মামলার আসামি ওনাকে করা হয়, উনি শুধুমাত্র রাজনীতি করার কারণ এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করার কারণে ওনার বিরুদ্ধে বারবারে মামলা থেকে দেওয়া হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে পড়ে মারা হয়েছে, এমন কোনোকে ফাঁসির কাছে তোলার জন্য রায় প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বাঙালির প্রশ্নে, বাঙালিদের প্রশ্নে, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আপোষ করেন, ওনাকে বারবারে চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু উনি বলেছেন আমি ফাঁসির কাছে ভুললে আমি কখনো বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে এটা আপোষ করব না। এর আগে নগরীর দারুন ফজল মার্কেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং তার আত্মার শান্তি কামনায় নগরীর 26টি এতিমখানায় তবারক বিতরণ এবং 15 নং বাগমুনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও শোক দিবসে বিভিন্ন সংগঠন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ লাইভ।